আমি একজন ব্যবসায়ী, ব্যবসার জন্য ইন্ডিয়ান হিন্দু ধর্মের লোকদের সাথে ব্যবসা করতে হয়, এমনকি আমার একজন পার্টনারও হিন্দু ধর্মের, হিন্দু ধর্মের লোকজনের সাথে ব্যবসা কি হালাল হবে? দেখুন, শুধু ব্যবসা নয়, জাগতিক যত কাজ কাম আছে, আপনি একজনকে কর্মী হিসাবে নিয়োগ দিলেন অথবা কারোর অধীনে কাজ করলেন, অন্য ধর্মাবলম্বীদের সাথে এ জাতীয় দুনিয়াবী পার্থিব লেনদেনগুলো করাতে কোনো অসুবিধা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে লোন নিয়েছেন, তাদের কাউকে লোন দিয়েছেন, তাদের কাউকে দাওয়াত করে খাইয়েছেন। আবার এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিয়েছেন, তার বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন। অন্য ধর্মাবলম্বীদের সাথে সামাজিক উঠাবসাগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না, বরং আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুক্সিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন। যে সমস্ত অমুসলিমেরা, অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকেই আল্লাহ ভালোবাসে। তাহলে আমাদের ইসলাম হিন্দু ভাই বোনদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা, তাদেরকে কর্মচারী রাখা বা তাদের অধীনে কাজ করা, এগুলোতে নিষেধ করে না। কথা বুঝে আসছে? নিষেধের জায়গাটা হলো তার আদর্শটা ধারণ করতে, যে তার সাথে আমার ইমানের যে ব্যাপার সেই ব্যাপারটাতে পার্থক্য আছে, তিনি যে বিশ্বাস করেন আমি সেটা করি না, অতএব আমার বিশ্বাসটা ভেরি ক্লিয়ার হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাকে আপনি সাধারণ বন্ধু হিসাবে নিলেন, কিন্তু তার আদর্শ গ্রহণ করলেন, তার আদর্শের প্রতি আপনি অনুগত থাকলেন, এই লেভেলের বন্ধুতা, এই লেভেলের আপন করার সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। কারণ আদর্শ বিষয়টা ছেলে খেলা না, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে আমার আদর্শ আমার, আমার ইমান আমার সব কিছুর উপরে, কিন্তু মানুষ হিসাবে তিনি অবশ্যই আমার পার্টনার হতে পারেন, আমার ব্যবসার অংশীদার হতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং একজন মুসলমান হিসাবে এই সুযোগে আমি ইসলামের সৌন্দর্য তাকে দেখাবো, আমার আচরণ আমার কাজ কারবার দেখে সে ইসলামের সৌন্দর্য দেখবে, অতএব তাদের সাথে এরকম কেনা বেচা করাতে অসুবিধা নেই। আমাদের মার্কেটের কিছু দোকানদার দোকানে বেচা কেনা ভালো না হলে দোকানে লাইট বন্ধ করে ডাস্টার মাড়া ঝাড়ু দেওয়া সোনার উপর পানি ছিটানো ইত্যাদি করে থাকে, তারা বলে দোকানে জট লেগেছে, এসব করার পর আবার নতুন করে দোকানদারে শুরু করে, এটা কতটা ইসলাম সম্মত? এটা পুরোটাই মূর্খতা সুলভ কাজ, এটা মূর্খতা সম্মত, ইসলাম সম্মত না, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না, এগুলো এক ধরনের শির্ক, এগুলো এক ধরনের কি ভাই, শির্ক, গুনাহের কথা। আপনি মনে করতেছেন এই সোনার উপর পানি আপনার বরকত এনে দিবে, বরকত আনার মালিক আল্লাহ তাআলা, যেটা আসার এমনিতে আসবে। আপনি ভালো কাজ করেন, আপনার সোনার উপর পানি দিলেন, ঝাড়ু দিলেন, লাইট বন্ধ করে দিলেন, এই সমস্ত নাটক করে কোনো লাভ হবে না, এসবগুলো করে কোনো লাভ হবে না, ব্যবসার কল্যাণ তো হবেই না, উল্টা ইমান যেটুকু আছে ওইটুকু চলে যাবে। ইসলামে কোনো কুসংস্কারের সুযোগ নেই, এই সোনার উপর পানির বা ডাস্টারের ঝাড়ুর কোনো ক্ষমতা নাই, বিদায়, এ ধরনের বিশ্বাস করা যাবে না। পিতামাতার দিকে চোখ রাঙিয়ে উচ্চস্বরে কথা বলা ইসলামে কি? পিতামাতার সাথে চোখ রাঙিয়ে বা উচ্চস্বরে কথা বলা হারাম। পৃথিবীতে সমস্ত মানুষের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, সমস্ত মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করেন, তাতে এত গুণা হবে না, বাবা মার সাথে একটু জোরে কথা বললেন, চোখ রাঙালেন, শক্ত কথা বললেন, তাতে যে গুণাটা হবে ভাইরা আমার, মানুষ হিসাবে মাঝে মধ্যে আমাদের অনেকেরই মাথা রক্ত উঠে যায়, গরম হয়ে যায়, বাবা মার সাথে হয়তো কোনো কারণে রাগ করে ফেলবে, খবরটা মাথাটা যখনই ঠান্ডা হবে দেরি করবেন না, সাথে সাথে বউ ছেলে মেয়ের সাথে যদি সামনে যদি জোরে কথা বলে থাকেন, তাদের সামনে আবার মাপ চেয়ে নেবেন সাথে সাথে, কারণ কেয়ামতের ময়দানে কিন্তু বাপ ও ছেলেকে ছাড়বে না, এই যে বেয়াদবি করেছেন, এই যে হক নষ্ট করেছেন, কেয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জাহান্নামে টিকে নিক্ষিপ্ত হবে, কোনো আমলে কুলাবে না, বাবা মার সাথে বেয়াদবি করবে, বেয়াদবি হয়ে থাকলে সাথে সাথে মাপ চেয়ে নেবে। আর যারা বাবা মাকে হারাই ফেলছেন, মাপ চাইতে পারেন নাই, তাদের এখন করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য বলেছেন, তারা তো বাবা মার জন্য এখন মাগফিরাতের দোয়া করবেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে মাফ করে দাও, আমি মাপ চাইতে পারি নাই, তুমি তাদের কাছ থেকে আমাকে মাপ পাইয়ে দাও, দোয়া করবেন। আর পাশাপাশি বাবা মা দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সাথে সুন্দর বাবা মার মতো যেরকম আচরণ সেরকম আচরণ করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়মুক্ত করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।